দোকানে আসেন, আপনাদের যে অংশটা রাস্তার উপরে করেছেন, মানে যেটা যেটুকু অবৈধ অংশ, এই অবৈধ অংশটা আমরা ভেঙে দিচ্ছি। আপনারা এসে আপনাদের মালামাল ফার্নিচার এগুলো একটু বুঝে নেন। বাংলাদেশের অন্যতম একটি নদী বন্দর চাঁদপুর, এই চাঁদপুর ঘাটে ঈদের সময় ঢাকা সহ বাংলাদেশের প্রত্যন্ত এলাকার বিভিন্ন অঞ্চলের লোকজন এই ঘাটটির মাধ্যমে তাদের যে আবাসস্থল ঈদ করতে যায়। তো সেই লক্ষ্য এবং উদ্দেশ্য কেন্দ্র করে চাঁদপুর লঞ্চ ঘাটের নিরাপত্তা ব্যবস্থাকে আমরা জোরদার করেছি। মূলত দুইটি বিষয়কে সামনে রেখে আমরা আমাদের ব্যবস্থাটাকে আমরা পরিকল্পনার মাধ্যমে নিয়েছি। একটি হলো যাত্রী সেবা এবং আরেকটি হলো যাত্রী নিরাপত্তা ব্যবস্থা।